বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার মতো তেমন কিছু ছিল না, যেখানে বৃষ্টিতেই খেলা পণ্ড হয়েছে দুই দিন। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পর দুই টেস্টের সিরিজেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবে এর মধ্যে পাকিস্তানি ওপেনার আবিদ আলী করলেন চমৎকার একটি কাণ্ড, যা ম্যাচের ফলাফলকে ছাপিয়ে এখন আলোচনায়। ঘটনাটি ঢাকা টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোজনের বিরতিতে। খাবার খেতে দুই দলের ক্রিকেটাররাই ফিরে যাচ্ছিলেন ড্রেসিং রুমে। এর মধ্যেই মিরপুর স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ডে একটা বিড়ালের ওপর চোখ পড়ে আবিদের। খুব মায়া লাগে তার, মধ্যাহ্ন ভোজের যাওয়ার আগে পাকিস্তানের ড্রেসিং রুমে গিয়ে নিজের খাবার থেকে কিছু নিয়ে একটি পাত্রে করে এনে ছিটিয়ে দেন বিড়ালটির সামনে। বিড়ালটিও খেতে শুরু করে লেজ নাড়িয়ে। মধ্যাহ্ন ভোজের খাবার বিড়ালের সঙ্গে আবিদ আলীর এই ভাগাভাগির বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে। আবিদের এই বিড়াল প্রীতি মনে ধরেছে দুই দেশের নেটিজেনদের। পশু প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এই পাক ক্রিকেটার।